তুলা রাশি, মানসিকতার পরিবর্তন আপনাদের কিন্তু হচ্ছে। পূর্বে যে কাজ শুরুর আগেই মনের মধ্যে নেগেটিভ ভাবটা নিয়ে চলছিলেন, সেই কাজ আদৌ হবে কি না হবে, তাই এই যে আপনার মধ্যে মানসিকতার পরিবর্তন হচ্ছে, যার ফলে জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনাদের বেশি বলা যেতে পারে। কারণ 15 নভেম্বর 2024 থেকে শনিগ্রহ স্বাভাবিক গতিতে ফিরে আসছে। বেশ কয়েকটি মাস এই যে পঞ্চম ঘরে অবস্থান করে আছে শনিগ্রহ, রেট্রোগ্রেড ছিল, অর্থাৎ শনিগ্রহের গতি, সেই গতি আরও মন্থর হয়ে গিয়েছিল, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে মনের মধ্যে শুরু করার আগেই মনের মধ্যে নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা, সেখান থেকে কিন্তু আপনারা সরে আসছেন, যার ফলে 15 নভেম্বর থেকে আপনার মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং মাথার মধ্যে নতুন নতুন ইনকামের ভাবটা চিন্তা সেগুলো কিন্তু আমরা দেখতে পাব। সেটা হতে পারে অনলাইন, সেটা হতে পারে অফলাইন, তুলা রাশির যদি আপনি হয়ে থাকেন। এবং দীর্ঘ বেশ কয়েকটি মাস যে কোনো বিষয়ে মনের মধ্যে যে নেগেটিভ ভাবনা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার মাঝে মাঝে মনে হয়েছিল এসব কিছু নয়, বেকার, ভুল, এই যে মানসিকতা আপনার মনের মধ্যে ছিল, কিছু না পাওয়ার বেদনা নিয়ে আপনারা চলছিলেন, সেখান থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসছেন। আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন, যে কোনো না যে কোনো দিক থেকে কিছু ইনকাম আপনাদের বৃদ্ধি হচ্ছে সেটি বলা যেতে পারে। নতুন স্ট্র্যাটেজি ভাবনা চিন্তা নিয়ে আপনারা চলবেন এবং যারা পড়াশোনার মধ্যে আছেন মধ্যশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু করতে চলেছেন, সুযোগ যেমন আপনারা পাবেন অনেক ক্ষেত্রে এবং পড়াশোনার দিক থেকেও যথেষ্ট ভালো মনোনিবেশ আপনারা করতে পারবেন। সন্তানের দিকেও কিন্তু উন্নতি, যদি আপনার সন্তান থাকে সন্তানের ক্যারিয়ারের বিষয়ে যথেষ্ট আশাবাদী আপনি হবেন এবং সেই অনুসারে কিন্তু সন্তান, আপনার সন্তান অগ্রগতি রাখতে পারবে। ভালোবাসা আপনার জীবনে নতুন করে আসার সম্ভাবনা থাকছে, পুরানো কোনো রকম ভালোবাসা যেখানে সমস্যা একটু সৃষ্টি হয়েছিল সেরকম ভালোবাসা আপনার জীবনে নতুন করে আসতে চলেছে। এবং শনিগ্রহ এই যে পঞ্চম ঘরে অবস্থান করে আছে এবং অন্যান্য গ্রহের যখন আমরা দেখছি সারিবদ্ধ যে অবস্থান, আর্থিক ক্ষেত্রটা যত অনেকটা কিন্তু মজবুত করছে, পারিবারিক সম্পত্তি সেটা কিন্তু আপনার এই সময় শুরু হয়ে গেল, হস্তান্তর হবে, আপনারা এই ফলাফল পাবেন এই 15 নভেম্বর 2024 থেকে আপ টু 2025 সাল মার্চ মাস পর্যন্ত। সম্পত্তি বিষয়ে মনের মধ্যে কোনো একটি নেগেটিভ ভাবনা নিয়ে চলছেন বা সমস্যা আপনাদের চলছে, সেরকম সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, বা কোনো রকম অংশীদারি ক্ষেত্রে সেখানেও সমস্যা চলছে, সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বিবাহিত জীবনের সমস্যার মধ্যে যারা আছেন আপনারা একটা কিন্তু মানিয়ে নিতে হবে, আর আপনারা যারা প্রায় সম্পর্ক শেষের দিকে চলে গিয়েছেন বা সম্পর্ক বিচ্ছিন্ন আপনাদের হবে, বিশেষ করে আপনি যদি মহিলা হয়ে থাকেন, সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসছেন, খোরপোশ সেখান থেকে নেবেন, সেটা কিন্তু আপনাদের অনেকটা এই যে সময় শুরু হয়ে গেল এই সমস্ত ক্ষেত্রে আপনাদের অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন। আপনার মধ্যে সম্ভাবনা যেগুলো থাকছে যথেষ্ট, সেই সম্ভাবনাকে আপনি হাতিয়ার করে বা যেখানে কিছু আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে মনের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি অনেকটা কিন্তু অগ্রগতি রাখবেন এবং নিজেকে সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত করবেন। পূর্বে যে সময় আপনি আপনার মনের কথা অন্য ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারছিলেন না, নিজের মধ্যে আত্মবিশ্বাস আপনাদের কম ছিল, এখন নিজের মধ্যে যেহেতু আত্মবিশ্বাস আসছে আপনি কনভিন্স করতে পারবেন, অন্য ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন, আপনার নিজের দিকে আকর্ষণ তৈরি করতে পারবেন। আপনি এমন কোনো কর্মের মধ্যে রয়েছেন যেখানে বিপরীত দিকে কনভিন্স করতে হবে, আপনার প্রতি আগ্রহ তৈরি হবে এবং সেগুলো কিন্তু আপনার তৈরি করতে পারছেন যদি তুলা রাশির হয়ে থাকেন। শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে মনের মধ্যে কিছু বিষয়ে আপনার আগ্রহ ছিল, সেই আগ্রহ কিন্তু বৃদ্ধি হচ্ছে এই সময়কালে মধ্যে। কোনো পজিটিভ বিষয়, সেই যে কাজ নিয়ে আপনি আগ্রহ রাখছেন, কোনো পজিটিভ বিষয় আপনার সামনে কিন্তু ঘটতে চলেছে, আপনার সঙ্গে ঘটতে চলেছে, যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি আবার এনার্জি নিয়ে কাজ করবেন। হয়তো পূর্বে আপনি কোনো কাজ ছেড়ে দিয়েছিলেন, যা এই সমস্ত ক্ষেত্রে আর হবে না, আমার দ্বারাই হবে না, এই যে মানসিকতা আপনার মধ্যে ছিল, এই যে গ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে কিছু একটি পজিটিভ দিক দেখতে পাবেন সেই কর্মের মধ্যে, যার ফলে দ্বিতীয়বার কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে আপনার আগ্রহ থাকতে দেখা যাবে। বিজনেসের মধ্যে মনোনিবেশ যথেষ্ট আপনার থাকবে এবং
সেটি অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে যে বিজনেস শুরু করতে হবে বা যে করছেন সেটা যথেষ্ট বোঝার ক্ষমতা আপনাদের মধ্যে আছে, এবং বিপরীত দিকে আপনি যে কনভিন্স করবেন বিপরীত দিকে অবশ্যই আপনাকে তারাও কিন্তু সমীহ করবে, কারণ সময়টা এখন অনেকটা আপনাদের পক্ষে বলা যেতে পারে। যেহেতু আপনার মানসিকতার পরিবর্তন আসছে, অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজে পূর্ব থেকেই কিন্তু বুঝতে পারবেন যেটা আপনার ক্ষেত্রে ঠিক হচ্ছে না, বা এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি পদক্ষেপ রাখেন তাহলে অনেক কিছু করতে চলেছেন বা করতে পারবেন, কারণ নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকছে। যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে সেই ব্যক্তি কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে যায়। এবং গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, আর্থিক বিষয়ে যে কোনো না যে কোনো দিক থেকে আপনারা একটি সুবিধাজনক অবস্থায় আসছেন, নতুন ইনকামের পথে আপনারা আসতে চলেছেন, এবং সেই আইডিয়াটা কিন্তু আপনি বার করতে পারবেন। বিভিন্ন রকম ক্ষেত্রে অনলাইন ইনকাম করা যায় বা অফলাইনেও ইনকাম করা যায়, তাই এই সমস্ত ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন আপনাদের তো ভালো, এবং নতুন চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে পাবো আপনাদের। অংশীদারি ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি সেটা হচ্ছে, সেটি অবশ্যই দূর হবে। বিভিন্ন রকম ক্ষেত্র জন্য আপনারা যে চেষ্টা রাখছিলেন সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে পথ খুলতে চলেছে, কারণ তুলা রাশি অন্যান্য গ্রহ যখন অবস্থান আমরা দেখব, রাহু কিন্তু ভালো অবস্থানে আছে, মনে রাখবেন উপচয় স্থানে রাহু আছে। হঠাৎ করে কিছু আপনাদের জীবনের পরিবর্তন আসতে পারে, বা আপনি যেটি ভাবেননি এমন কিছু ক্ষেত্র থেকেও কিন্তু আপনাদের ইনকাম জেনারেট শুরু হতে পারে, বা এমন কোনো ইনকাম ক্ষেত্র আপনাদের সামনে আসতে চলেছে। অনেকগুলি গ্রহের যে অবস্থান আছে তার মধ্যে আপনাদের যোগকারক গ্রহ শনিগ্রহ যখন স্বাভাবিক গতিতে আসছে, অন্যান্য গ্রহের ফলস্বরূপ কিছু পজিটিভ দিক কিন্তু উল্লেখ করছে আপনাদের দিক থেকে। হ্যাঁ, পারিবারিক দিক থেকে যেখানে পূর্বে হয়তো আপনার কথার গুরুত্ব ছিল না, সেখানে তো কথার গুরুত্ব সেটা বুঝবে পরিবার, সেটা বুঝতে পারবে আপনার পরিবারের লোকজন, এবং আপনি সেটি অবশ্যই বুঝিয়ে বলতে পারবেন, কনভিন্স করতে পারবেন, কারণ সেই পাওয়ারটা আপনার মধ্যে থাকছে। যে কোনো ব্যক্তিকে কোন ধরনের কথা বলে কনভিন্স করা যায় সেটা অবশ্যই আপনার মধ্যে বোঝার ক্ষমতা থাকছে। পূর্বের কিছু নেগেটিভ বিষয় থেকে আপনারা সরে আসছেন, আধ্যাত্মিকতা অবশ্যই আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই 15 নভেম্বর থেকে, কারণ শনিগ্রহই যে স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ মার্গই হচ্ছে। জীবনের ওঠানামা অবশ্যই থাকে, তার মধ্যে থেকেও আপনারা নিজেকে কিছু বিষয়ে স্টাবলিশ করে নেবেন যে এই সমস্ত ক্ষেত্রে আমার এটাই ছিল, এই পরিপ্রেক্ষিতে আমি এটাই ফল পেয়েছি। এইরকম যে কিছু কিছু বিষয় আপনি নিজে মানসিকতার মধ্যে যে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, আপনি নিজে অনুধাবন করতে পারবেন, যার ফলে অন্যকেও কনভিন্স করতে পারবেন এবং নিজে স্যাটিসফাই হবেন, যেটুকু আমার ছিল সেটুকু হয়েছে, এর পরবর্তী ক্ষেত্রে যেটুকু আমি করতে পারবো, আমার মধ্যে কিছু করার ক্ষমতা আছে, সেই অনুসারে আমি ফল পাবো। এই যে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের মনের মধ্যে যে অনুধাবন হবে, যার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি মেনে নেবেন এবং সেই ক্ষেত্রে নতুন করে কিছু অগ্রগতি রাখার পথ প্রশস্ত হচ্ছে সেটি বলা যেতে পারে। এবং আর্থিক বেনিফিট নিশ্চয়ই আপনাদের হচ্ছে, যে কোনো দিক থেকে কিছু আর্থিক সুবিধাজনক অবস্থায় থাকবেন, অথবা নতুন কোনো ইনকামের ক্ষেত্র আপনারা আসতে চলেছেন, কারণ এই সময় গ্রহোদয় যা অবস্থান আছে, শুধু শনিগ্রহ এই যে স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে অনেক তো পরিবর্তন আপনাদের হচ্ছে, এবং অন্যান্য গ্রহদ্বয় দ্বারাও আপনাদের যথেষ্ট পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মাসভিত্তিক রাশিফল দেখবেন অবশ্যই কোন মাসে আরও ভালো ফল আপনারা পেতে পারেন, আর বিশেষ করে 2025 সাল অর্থাৎ নতুন বছর আপনাদের কেমন যাবে এই বিষয়ে ভিডিও দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা দেখবেন। এই হলো আপনাদের শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে আপনাদের জীবনে কী পরিবর্তন হতে পারে একটি আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।